মুসলিম দাবি করেন। আমাদের জলঙ্গিতে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির নাম হচ্ছে ইসরা। তাই ভাবেন না যে আইএসআইএস আইএসআরএ ইসলামিক সোশ্যাল রিফর্মার অ্যাসোসিয়েশন। তা আমাদের ওখানে মূলত আমরা যে কাজগুলো করি, আমাদের ওখানে 5 জন স্পিকার আছে, মানে বক্তা। তো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মূল কাজ যে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদেরকে ইসলাম করা, পরিবর্তন তাদেরকে হচ্ছে তাবলিগ করা আর মুসলিমদের কাছে ইসলাম করা। তো আমরা একদিন টার্গেট করলাম যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাত ছিলেন, তিনি করতেন তাবলিগ করতেন, যে তিনি সবচেয়ে উঁচু লেভেলের যারা পণ্ডিত আছেন, বিভিন্ন ধর্মের অনুসারী আছেন, তাদেরকে তারা দাওয়াত দিতেন ইসলামের, ডাইরেক্ট দাওয়াত দিতেন আল্লাহ রাসূল যে ইসলাম কবুল করো। পবিত্র কোরআনের আয়াত তিনি পাঠিয়ে দিতেন, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত 64, তাফসীর ইবনে কাসির, তাফসীর হাসানুল বাইয়ান। তো তিনি পাঠিয়ে দিতেন বিভিন্ন রাজা বাদশার কাছে যে তোমরা ইসলাম কবুল করো। তো আমরা একদিন পরিকল্পনা করলাম বা ভাবলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তাবলিগের মাধ্যমে নিশ্চয় কিছু না কিছু কল্যাণ নিহত অবশ্যই আছে, অবশ্যই ফলটা অতি উত্তমই হবে। তো আমাদের জলঙ্গিতে একটি বড় মন্দির আছে, আর মন্দিরে যে তিনি ঠাকুর আছেন, তিনি বাইরে থেকে এসেছেন, সম্ভবত আসাম থেকে। তো একদিন আমরা পরিকল্পনা করলাম যে ঠাকুর মশাইকে আমরা দাওয়াত দেব। তো একদিন আমি যথারীতি চলে গেলাম ওই জলঙ্গি মন্দিরের একদম সামনে, খুব বড় মন্দির, সবচেয়ে বড় মন্দির জলঙ্গির আমাদের ওটা। তো যাওয়ার পরে ঠাকুর মশাইকে আমি বাইরে থেকে বলছি, ডাকছি যে ঠক ঠক করে বাড়ি দিচ্ছি। তিনি এসে তাকিয়ে দেখছেন যে মুখে আমার দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু বুঝতে পারছেন তিনি মুসলিম, কারণ লেভেল তো আপনার মতো দু চারজন লোক গেলে হয়তো বুঝতে পারতো না, কারণ আপনার মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমাকে ধরেন দেখে বুঝতে পারছি তিনি মুসলিম। আমি বলছি, ঠাকুর মশাই আপনার সাথে কিছু কথা ছিল, সময় দিতে পারবেন? ঠাকুর মশাই তিনি মুসলিম দেখে তিনি বলছেন যে বাবা সময় তো এখন এই মুহূর্তে নেই, তো তুমি অন্য এক সময় এসো। আমি বলছি, ঠাকুর মশাই কবে আসবো? তিনি বলছেন, বাবা খুব ব্যস্ত আছে, 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে, 2-3 দিন পরে আসবো। তো তারপর ঠিক 2-3 দিন পর আমি আবার চলে গেলাম দুপুরবেলায়। যাবার পরে ঠাকুর মশাইকে আবার বলছি যে ঠাকুর মশাই আপনি তো 2-3 দিন পর আসতে বলেছিলেন, তো আজ তো 3 দিনের দিন, তো আমি এসছি, তো কিছু যদি সময় দিতেন। তো বলছে, বাবা সময় তো পাচ্ছি না, তো কি আছে বলো, তুমি কি বলতে চাইছো বলো। আজকে না ঠাকুর মশাই, 10-15 মিনিট সময় লাগবে। তো তিনি বলছেন 10-15 মিনিট সময় লাগবে, তো আমি তো খুব ব্যস্ত আছি। মানে আমি বুঝতে পারছি তিনি আমাকে যে কোনো ভাবে কথা বলতে চাইছেন না, ইগনোর করছেন। আমি বললাম যে ঠাকুর মশাই দেখুন, আমাকে বলতে পারেন সত্যের নেশি, সত্যকে খুঁজে বেড়াচ্ছি। তো আমার বাবার নাম হচ্ছে বিমল দাস, বিমল দাস মানে হিন্দু। তো আমার বাবা পরবর্তী সময় নাম কেটে করেছেন বিলায়েত হোসেন, তার মানে মুসলিম হয়ে গেছেন। তো আমি আসলে জানতে চাইছি যে আমার বাবা হিন্দু থেকে কেন মুসলিম হলেন। যে কথা বলেছি অমনি কাজ, ঠাকুর মশাই সঙ্গে সঙ্গে বলছেন যে বাবা তুমি ভেতরে এসো। আমাকে তিনি খুব আগ্রসরে মন্দিরের ভিতরে নিয়ে চলে গেলেন। তো আমাকে মন্দিরের ভেতরে বসতে বলছেন, আমি না ঠাকুর মশাই মন্দিরের ভেতরে বসছি না, তবে ধাপিতে বসছি, মানে গোটা মন্দিরটাই মোজাইক প্লেট করা। তো ওখানে বসে পড়লাম, তো ঠাকুর মশাইয়ের সঙ্গে অনেক আলোচনা করলাম, প্রচুর। 3 দিন গিয়েছিলাম মন্দিরে, কমপক্ষে 12 ঘন্টা আলোচনা করেছি। 12 ঘন্টা আলোচনার পরে এক পর্যায়ে একটি আলোচনা করলাম, এটাই যেটা আমি বলছিলাম যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন নাজাতের পথ, তিনি ব্যতীত কোনো ব্যক্তি কখনোই স্বর্গে জান্নাতে যেতে পারবে না, হোক হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কোল ভিল মুচি মাতর যেই হোক না কেন। যখন এখানে একটি অসুল মনে রাখবেন, আমাদের এখনকার প্রধানমন্ত্রী কে? যারা দিনে দায়ী তাদের জন্য কথাটা কাজে লাগবে, নরেন্দ্র মোদী। তার আগের প্রধানমন্ত্রীর নাম কি? মনমোহন সিং। তার আগে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তো যখন অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তো সেই সময় মানুষজন কাকে অনুসরণ করতো, কাকে মানত? অটল বিহারী বাজপেয়ী কে? তারপর যখন অটল বিহারী বাজপেয়ীর সময় চলে গেল, শেষ হয়ে গেল, মনমোহন আসলো, তো মানুষ তখন কাকে মানত? তখন কোনো ব্যক্তি যদি বলতো না আমি মনমোহনকে মানি না, অটল বিহারীকে মেনেই চলবো, কাজ হবে? এখন সময় চলছে কার? নরেন্দ্র মোদীকে। তো আপনি যতই নরেন্দ্র মোদীকে ভালো না বাসেন, যতই ওকে গালি দেন, আপনি কি বলতে পারেন যে নরেন্দ্র মদন আমি সব মানি না, আমি ওই অটল ইয়াকে মানবো, মনমোহন সিংকে বলবেন? যদি প্রকাশ্যে একটু উঁচু লেভেলের লোক হন আর এই কথা যদি একবার বলেন যে নরেন্দ্র মোদীকে আমার টাইম নেই, আমি ওই মনমোহন সিংকে আমি এখন মেনে চলবো, আপনি কিন্তু 12 বছরের জন্য ঢুকিয়ে দেবে ভেতরে,
হচ্ছে ভারতবর্ষের গোটা পৃথিবীর এটাই নীতি। মানে বোঝাতে যাচ্ছে এটাই, যখন যে ব্যক্তি সময় থাকবে সেই ব্যক্তির কথা অনুসরণ করলেই আপনি একটা ভালো নাগরিক। এখন যেহেতু চলছে নরেন্দ্র মোদীর সময় বা পিরিয়ড, এই সময়তে নরেন্দ্র মোদীকে মানতে হবে, অন্য কোনো ব্যক্তিকে মানা জায়েজ নয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। তদ্রূপ আমরা একই কথা বলি, পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসুল এসেছেন। যখন পৃথিবীতে মূসা আলাইহিসসালাম এসেছিলেন, মূসা আলাইহিসসালামের মাধ্যমেই তার উম্মতের জন্য জান্নাত ছিল। যখন পৃথিবীতে ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য অনুসরণের মাধ্যমে জান্নাত ছিল। যখন পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন এসেছিলেন, তার মাধ্যমে জান্নাত ছিল। এখন চলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানুষ জাতির মুক্তির পথ, জান্নাতের পথ, স্বর্গের পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যদিও পৃথিবীতে দ্বিতীয়বার নবীগণ চলে আসে তবুও যেতে পারবে না। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে আপনাকে জান্নাতে যেতে হবে। অন্য কোন ব্যক্তি যতই বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তাকে মেনে জান্নাতে যাবেন এ কথা কোরআন সুন্নাহর কোথাও লেখা নেই। তবে এই কথা চূড়ান্ত ভাবে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলছে, এই মুহূর্ত অবস্থায় যদি নাবিগণ আবার চলে আসেন, যদি চলে আসেন, আসবেনই তো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আসবেন, তবে উম্মত হিসাবে কাকে মানবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। দেখছেন, একজন নাবি, তিনি আল্লাহ সুবহানাহু তুলে নিয়েছেন, আবার দ্বিতীয়বার পাঠাবেন, কিন্তু আনুগত্য করবেন কার? দেখেন, আরেক রাসূলের। চিন্তা করেছেন তো? আপনার বিভিন্ন আলেম ওলামা পীর ফকিরদের কথা একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন। একজন নবীর যদি নাজাতের পথ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তো বাকি ব্যক্তি যারা বলছে যে একে ধরতে হবে ওকে ধরতে হবে, একটু কথা ঘুরে গেল। মিশকাত প্রথম খণ্ড জিল্দ আউয়াল 31 পৃষ্ঠা, হাদিস নাম্বার 194 মূল আরবি, বাংলা মিশকাত হাদিস নাম্বার 178, সুনান দারিমি হাদিস নাম্বার 435, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 15,176, শেখ নাসিরুদ্দিন আলবানি, শেখ সুবাই সুয়াইব আরনাউত, শেখ জুবার আলী জাই, হাসান আদ দারানি হাদিসের সনদকে হাসান সাহি বলেছেন। হাদিসটা আপনাকে বোঝাচ্ছি, দেখেন যে জান্নাতের পথ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কোনো ব্যক্তি নয়। আল্লাহ রাসূল এভাবে বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়িয়ে আছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়িয়ে আছেন। দেখেছেন পৃথিবীর কত বড় বড় ব্যক্তি। ওমর ফারুক তখন কি করছেন, একটা তওরাতের টুকরা নিয়ে এসেছেন, নিয়ে এসে তিনি পড়তে শুরু করেছেন। যে পড়তে শুরু করছেন, দেখছেন আল্লাহ রাসূল রেগে গেছেন, গর্জে উঠছেন, রাগছেন খুব। সহসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল রেগে যাচ্ছেন। সহসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, জোমার চুপ করো, তওরাত পড়া বন্ধ করো। দেখছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রেগে যাচ্ছেন, তুমি তওরাত বন্ধ করো। সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তওরাতের কপিটা ছেড়ে দিলেন টুকরাটা, আর আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে বলছে, ওয়াল্লাজি নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে, লাউ কানা মুসা হাইয়ান, আর যদি মুসা আলাইহিস জীবিত হয়ে আসে। আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা মুসা হাইয়ান, আর যদি মুসা আলাইহিস জীবিত হয়ে চলে আসেন, ফাত্তাবিউনি, তোমরা যে তার আনুগত্য করতে লাগো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, তোমরা সকলেই পথভ্রষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? মুসা আলাইহিস যদি পৃথিবীতে জীবিত হয়ে আসেন, আর আমরা যদি তারই আনুগত্য করতে লাগি, আল্লাহ রাসূল বলছেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার পীর সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, এদের কথা একটু চিন্তা করে দেখবেন, বুঝতে পারবেন যে তাদের স্থান কোথায়। তো ঠাকুরমশাইকে আমার খুব মন চাইছিল যে যার মাধ্যমে নাজাতের ওসিলা আছে, নাজাতের পথ আছে, তাকে দাওয়াত দিই। তাকে প্রথম এবং দ্বিতীয় দিন দাওয়াত দিয়েছিলাম শুধুমাত্র তাওহীদের কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটার দাওয়াত দিয়েছিলাম। শেষ দাওয়াত দিয়েছিলাম যে ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই, আমি শুনেছি যে হিন্দু ধর্মে নাকি কোন একজন ব্যক্তি আসবে যার মাধ্যমে নাকি আপনারা স্বর্গে যাবেন। তিনি বলছেন, জি হ্যাঁ আসবে। আমি বলছি, কে আসবে ঠাকুরমশাই? তিনি বলছেন যে একজন ব্যক্তি আসবে। তো কি সে? তার নাম বলছে, তিনি একজন অবতার। তো অবতারের নাম কি? তো কল্কি অবতার। আচ্ছা, তিনি কি এসেছেন? যে জি না, আসেনি। তো কবে আসবে? অনেক দেরি আছে। তো ঠাকুরমশাই, অনেক দেরি আছে, তো তিনি যদি চলে আসেন আপনারা কিভাবে বুঝবেন? বলছে, বাবা অনেক নিদর্শন আছে। কি নিদর্শন আছে? না, অনেক নিদর্শন আছে। কথাবার্তা এই পর্যন্ত। ঠাকুরমশাইকে প্রশ্ন করছে এই কারণে যে তাকে প্রশ্ন করব, তিনি উত্তর দিবেন, আমার বোঝাতে সুবিধা হবে। কারণ যারা বুদ্ধিমান তাদের সঙ্গে তর্ক করতে ভালো লাগে, কিন্তু জাহেলের সঙ্গে তর্ক কিছু চলে না। যে না জানে না তার সঙ্গে কি আলোচনা করবেন? তো ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই, আপনি বলছেন যে আপনার নাজাতের পথ অর্থাৎ স্বর্গে যাবার পথ একজন ব্যক্তি আছে, তিনি, তার নাম হচ্ছে কল্কি, আর তিনি পৃথিবীতে এখন আসেনি, আসবে আপনার দাবি। তাই আমি প্রশ্ন করলাম যে আপনি কিভাবে বুঝবেন পৃথিবীতে 700 কোটি মানুষ,
কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি যে আপনাদের কল্কি, অর্থাৎ স্বর্গে যাওয়ার পথ? তিনি বলছেন বাবা অনেক নিদর্শন আছে। তো কি নিদর্শন আছে? বাবা হাতে একটা তরবারি থাকবে যখন আসবে। কি বুঝলেন? হাতে একটা তরবারি থাকবে, আর কি থাকবে? তিনি বেটা যখন আসবেন তখন ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো কেন আসবেন? তিনি শত্রুতে ধ্বংস করবেন। তিনি আমাকে পরপর এই জিনিসগুলো শুনিয়ে দিলেন। আমি শুনতে চাইছি এই কারণে, তিনি যত মুখ খুলবেন তত আমার ভালো হবে, বোঝানোর সুবিধা। তো ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই আপনি বলছেন যে আপনাদের এই অবতার হচ্ছে আপনাদের নাজাতের পথ, মুক্তির পথ, এখনো আসেনি, আর 700 কোটি মানুষের মধ্যে আপনি এই ব্যক্তিকে এইভাবে চিনবেন। তো ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই তিনি যদি আসেন শত্রুকে ধ্বংস করতে, তো ঠাকুরমশাই হাতে যে তরবারি নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে, তো এখন কি তরবারির যুগ? এখন তরবারির যুগ? ধরুন এখন যদি চলে আসে কল্কি অবতার, যদি চলে আসে হাতে একটা তরবারি নিয়ে শত্রুকে ধ্বংস করতে, দূর থেকে ওই হিরোশিমা নাগাসাকি স্বর্গ কথা জানেন তো, দুটো বোমের কারণে গোটা দেশটাই শেষ। রকেট ফ্রামচার যদি এখান থেকে 1/2 কিলোমিটার দূর থেকে যে ছাড়া হয়, আপনাদের জায়গাটার নাম কি? ডিঙ্গেল। এই ডিঙ্গেল যে ছিল বুঝতে পারবেন না, পরের দিন ডিঙ্গেল বলে যে কোনো জায়গা ছিল বুঝতে পারবেন না, এত উন্নত যুগ। আমি ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই আপনি বলছেন হাতে তরবারি নিয়ে ওই কল্কি আসবে, তো তিনি যুদ্ধ কি দিয়ে করবেন? AK-47 দূর থেকে মারলে কল্কি শেষ হয়ে যাবে। তো আপনার তো ধর্মগ্রন্থ তো মনে হচ্ছে যে ভুল বলছে, না আমরা বুঝতে ভুল করছি। ঠাকুরমশাই বলছে, বাবা ধর্মগ্রন্থ কি আর ভুল বলতে পারে, আসলে আমরাই মনে বুঝতে ভুল করছি। যে ঠিক, ধর্মগ্রন্থ ভুল বলে না। আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই তিনি আসবেন উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে, তো এখন কি ঘোড়ার যুগ? গোটা পৃথিবী মানুষ এখন ভ্রমণ করছে মাত্র 2.5 ঘন্টাতে, মাত্র 2.5 ঘন্টাতে গোটা বিশ্ব ভ্রমণ করছেন। আপনি একটা ঘোড়া নিয়ে আপনি কিভাবে শত্রু ধ্বংস করবেন গোটা পৃথিবী জুড়ে? আচ্ছা ঠাকুরমশাই, এই শ্লোকটি তো মনে হচ্ছে যে যুগের সঙ্গে সংশ্লিষ্ট নয়, ধর্মগ্রন্থ কি ভুল বলছে না আমরা বুঝতে ভুল করছি? ঠাকুরমশাই আবার বলছে যে, বাবা ধর্মগ্রন্থ তো ভুল বলবে না, আসলে আমরা মানে বুঝতে ভুল করছি। আচ্ছা ঠিক বলছেন। আমি বলছি যে ঠাকুরমশাই, যে ভবিষ্যৎবাণী এটাও ঠিক, ধর্মগ্রন্থ যেটা আছে সেটাও ঠিক, আমরা বুঝতে ভুল করছি। আচ্ছা দেখুন তো, এখন চলছে, আজ এখন চলছে 2000 সাল, তাই তো? 2016 বা 2017, তো আজ থেকে 1000-1500 বছর পূর্বে চলে যান। ঠাকুরমশাইকে বলছি, হিন্দু ভাইদেরকে আমরা এই কথাই বলি যে আপনারা আজ থেকে 1500 বছর পূর্বে চলে যান। তো ভাই সেই সময় ঘোড়ার যুগ ছিল কি ছিল না? উটের যুগ ছিল কি ছিল না? মানুষ তরবারি নিয়ে যুদ্ধ করতো কি করতো না? শত্রু ধ্বংস করতো কি করতো না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25টা জীবনে যুদ্ধ করেছেন কি করেননি? উটের পিঠে চেপেছেন কি চাপেননি? শত্রুকে বিনাশ করেছেন কি করেননি? আজ সবই তো মিলে যাচ্ছে। আপনারা যাদের অপেক্ষায় বসে আছেন, তো এটা তো আগে ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে অলরেডি, 1500 বছর পূর্বে আমরা এখনো বসে আছি, তার মানে কি? ঠাকুরমশাই তখন বলছে যে, বাবা এইভাবে যদি মিলিয়ে দেয় তাহলে তো হবে না। আজ ঠাকুরমশাই আপনি কিভাবে মিলাবেন? সম্ভব আর মিলানো? পৃথিবীতে কোনো ঘোড়ার যুগ আসবে, মানুষ যুদ্ধ করবে ঘোড়া দিয়ে, এরকম মনে হয়, কল্পনা করতে পারবেন? মানুষ টেকনোলজি এত উন্নত জায়গায় চলে গেছে, মানুষ এখন কি করবে ভাবেন? আপনি ভাবতে পারছেন না, যেটা সেটা মানুষ করিয়ে দেখিয়ে দিচ্ছে। জীবনে ভেবেছিলেন যে এই যে মোবাইল একটা থাকবে, এখানে বসে থাকবেন, এইগুলো দেখবেন, আর আপনি ছবি দেখতে পাবেন, আপনার ছেলে সৌদিতে আছে, ইমো চালিয়ে দিয়েছেন, আপনার ছেলের সঙ্গে কথা বলছেন, ভেবেছিলেন কোনোদিন যে এইভাবে আপনার ছেলেকে ঘরের মধ্যে দেখবেন, ছবি দেবেন, হাত লড়াচ্ছে, কথা বলছে, সবকিছু করছেন? তো মানুষ টেকনোলজি এত উন্নত দিনে দিনে হচ্ছে, কোন ঘোড়ার যুগ আসবে না। আমি ঠাকুরমশাইকে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই ভাই আমি যে ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাটাকে মেনে নিতে হবে, নচেত এই শ্লোকে আর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, সম্ভব নয়। ঠাকুরমশাই শুধু ইস ইস করছে, বলছে এটা কি হয়? মানে তিনি তো মানতে চাইবেন না, তাদের কলকের আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দিচ্ছি, উনি কি মানবেন? বাপ দাদা ধর্ম ওরা চলে চলে আসছে দীর্ঘদিন ধরে, আর আমি গিয়ে বলছি আমি একটা ছোট ছেলে, মেনে নিবে? তো ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই এই কল্কি সম্পর্কে কিন্তু আমি বেশ কিছু পড়েছি, যদি আপনি সুযোগ দিতেন আমি বলতাম। তো যে বাবা আচ্ছা ঠিক আছে বলো, আজ কল্কি সম্পর্কে প্রথম ভবিষ্যৎবাণী, কল্কি কেন আসবে, কখন আসবে? শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, যেটা ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হোক বলে মানুষজন দাবি করেছিল, শ্লোকটি বলছে, ইয়দা ইয়দা হি ধর্মস্য জ্ঞানতি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদে আত্মানম সৃজামিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপার্থানায় সম্ভাবনি যুগে যুগে।
বলছে পৃথিবীতে যখন পাপ অন্যায় অত্যাচার বৃদ্ধি পায়, ইয়াদা ইয়াদা হি ধর্মেসে, যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার বৃদ্ধি পায়, সেই সময় পরম স্রষ্টা ঈশ্বর তিনি কি করেন? পরিত্রাণাই সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা প্রার্থনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবনী যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন দূত পাঠাই। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36, ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনিবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। পৃথিবীতে যখন এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা শুরু হয়ে যায়, মানুষ শিরকের মধ্যে অংশীদার স্থাপন করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মতে একজন নবী পাঠান, একজন রাসূল পাঠান, একজন দূত পাঠান, একই কথা বলছে। তো সর্বশেষ অবতার তাদের ভাষাতে কল্কি, যেমন ভাবে আমাদের সর্বশেষ অবতার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই সময় ঠাকুরমশাকে বললাম যে প্রথম ভবিষ্যৎবাণী শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 18 থেকে 20 এই ব্যক্তিকে কিভাবে চিনবেন 700 কোটি মানুষের মধ্যে? বলছে সম্ভালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহাম সু মাতান মাতারি বিভকন্যা দাইনি তার নির্দেশাত। প্রথম শ্লোক বলছে সম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, কল্কি কোথায় জন্মগ্রহণ করবে? বলছে সম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, সম্ভালা শহরে। দুই, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সু মাতান মাতারি বিভ, সুমতির গর্ভে। তিনটে জিনিস পাওয়া যাচ্ছে কল্কির প্রথম জন্মস্থান সম্ভালা। ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই কল্কি তো পাওয়া যাবে, বলছে যে সম্ভালা শহরে জন্মগ্রহণ করবে, আচ্ছা সম্ভালা শহরটি কোথায়? তিনি বলছেন বাবা কোথায় সেটা তো বুঝতে পারছি না, তবে হয়তো ভারতবর্ষে কোনো এক জায়গাতে হবে। আমি বলছি এখন মোবাইল আছে, মানুষকে ঠকানো যাবে না, চোখে ধুলো দেওয়া সম্ভব না। মোবাইলটা অন করেন, ইন্টারনেট অনটা করবেন, গুগলে চলে যাবেন, গুগল ম্যাপে চলে আসেন, আসার পরে সাম্বালা শব্দটা লিখেন আর ওকে মেরে দেন। যদি সাম্বালা বলে পৃথিবীতে কোনো গ্রাম কোনো শহর থাকে, সঙ্গে সঙ্গে শহরটা দেখিয়ে দিবে, দিবে কি দিবে না? আমি সাম্বালা লিখে দেখালাম ঠাকুরমশাকে, ঠাকুরমশা গুগল বলছে সাম্বালা বলে কোনো শহর নেই, কি ব্যাপার, ধর্মগ্রন্থ কি ভুল বলছে? তিনি বলছেন যে বাবা সাম্বালা বলে কোনো গ্রাম নেই। আচ্ছি না তাও তো ধর্মগ্রন্থ শ্লোক ভুল বলছে। বলছে না বাবা এগুলোকে আলাদা ভাবে একটু দেখতে হবে। আচ্ছা ঠিক বলেছেন, আচ্ছা সাম্বালা শব্দের অর্থ কি? তিনি বলছে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 3 এবং 4 ওয়াহাজাল বালাদিল আমিন, এই শান্তি নগরীর কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে বলে কি দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমি বলছি দেখুন আপনারা কল্কি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরে, এটা আরবি করে ফেলেন, হচ্ছে মক্কার একটি বৈশিষ্ট্যগত নাম, মানে পরোক্ষভাবে বলছে আপনাদের দশম অবতার কল্কি তিনি জন্মগ্রহণ করবেন মক্কাতে, মিলছে? আজ এই ব্যাখ্যা যদি আপনি না মানতে চান, পৃথিবীতে সাম্বালা বলে কোনো জায়গা নেই, অর্থাৎ আপনার ধর্মগ্রন্থ শ্লোকটি ভুল মেনে নিতে হবে, কোনটা মানবেন? দুই, বিষ্ণু যশস্য গৃহ, কল্কির পিতার নাম বলা হচ্ছে, কার ঘরে জন্মগ্রহণ করবে? কল্কি যদি এখন পাকিস্তানে চলে আসে, যদি পাকিস্তানে চলে আসে তো কার গৃহে জন্মগ্রহণ করবেন? যে বিষ্ণু যশা, বিষ্ণু মানে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা, মানে ঈশ্বর একটি নাম। যশা হচ্ছে ইয়াস থেকে এসেছে, মানে ভৃত্য বা দাস, অর্থাৎ সর্বশক্তি ঈশ্বরের দাস। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব মানে গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আজ সংস্কৃত বলছে বিষ্ণু যশা, আরবিতে করেন আব্দুল্লাহ, মানে আপনাদের দশম অবতারে পিতার নাম আরবি ভাষাতে হবে আব্দুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তিন, সু মাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি, সুমতি মানে শান্তিময় অচঞ্চল। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা, মানে শান্তিময় অচঞ্চল। আজকে কি প্রয়োজন দেখুন, কি আশ্চর্য বিষয়, বাবার নাম মিলে যাচ্ছে, মায়ের নাম মিলে যাচ্ছে, জন্মস্থান মিলে যাচ্ছে, শুধুমাত্র ভাষার পরিবর্তন। আপনাদের ভবিষ্যৎবাণী করছে সংস্কৃত ভাষাতে, আর আমাদের ধর্মগ্রন্থ বলছে শুধুমাত্র আরবিতে, শুধু ভাষাগত পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। আর আমি যে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যা ছাড়া আপনি কোনো ব্যাখ্যাই দিতে পারবেন না। ঠাকুরমশাই শুধু শুধু বলছে ইস এইভাবে করলে কি হয়, তুমি একবার বাংলা করছো, একবার সংস্কৃত করছো, একবার আরবি করছো, এইভাবে তো ঠিক হচ্ছে না। আমি বলছি ঠাকুরমশাই আপনি তাছাড়া মেলাবেন কিভাবে, মেলানো সম্ভব? তা আমি দেখছি তাকে হয়তো আরো বেশি কিছু বলতে গেলে আমাকে হয়তো বলতে পারে যে বাবা তুমি আর কোনদিন আসবে না, তুমি উল্টা পাল্টা শুরু করেছো। তা আমি বললাম ঠিক আছে ঠাকুরমশাই কোনো সমস্যা নেই, কতক্ষণ? আমি বললাম কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 5 চতুর্ভি ভাতৃভি দেবং কালিষ্যামি কালিক্ষায়ম। ভাবছেন যে মুর্শিদাবাদ থেকে কাকে ধরে নিয়ে আসলাম,
ঠাকুরকে ধরে আসলাম না বক্তা মৌলভী সাহেবকে ধরে নিয়ে আসলাম, কোরআনের আয়াত কিছু বললো না, এখন শ্লোক শুরু করেছে নাকি? কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 5 সেখানে বলেছে চতুর্ভি ভাতৃ ভীত এবং কালিশ্যামী কালিক্ষায়ম। এই কল্কি যখন পৃথিবীতে আসবে শত্রুদের ধ্বংস করার জন্য, সঙ্গে চতুর্ভি ভাতৃ ভী, চতুর মানে ভাতৃ ভীত এবং মানে চারজন ভাই থাকবে, সহচর বন্ধু দোস্ত থাকবে। আমি বলছি পৃথিবীর ইতিহাস দেখুন, ইসলামের মধ্যে মুসলিমদের মধ্যে চারজন খলিফা আছে, হযরত আবু বকর, ওমর, ওসমান আর আলী, দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? চারজন খলিফার কথাই বলছে চতুর্ভি ভাতৃ ভীত এবং কালিশ্যামী কালিক্ষম, তারা শত্রু ধ্বংস করবে, চার খলিফার কথা বলছে। কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 7 যত জং দেবং রত সংসা বাতনরত, কল্কি যখন পৃথিবীতে আসবে শত্রুদের ধ্বংস করবে, সেই সে মহান ঈশ্বর অনেক দেবদূত দিয়ে সাহায্য করবে। মানে শত্রুদের ধ্বংস করার জন্য স্বয়ং ঈশ্বর, হিন্দু ভাইরা বিশ্বাস করে তাকে দেবদূত দিয়ে সাহায্য করবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 123 থেকে 125, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 8 এবং 9 আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে 3,000 থেকে 5,000 ফেরেশতা দিয়ে তিনি সাহায্য করেছেন। আচ্ছা দেখুন অলরেডি সাহায্য পেয়ে গেছে, কার অপেক্ষায় বসে আছেন? আমি ঠাকুর মশাইকে বলছি যে ঠাকুর মশাই, একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিতকরণ করার জন্য কি প্রয়োজন? আর তার বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, এমনকি তাকে যে বন্ধুরা সহযোগিতা করবে, এমনকি তাকে ফেরেশতারা সাহায্য করবে, সেটা বলছে আর কি দরকার? তিনি বলছেন যে বাবা তুমি কথা তো ঠিক বলছো, তবে কেমন একটা হচ্ছে, মানে তিনি মানতে চাইছেন না, বাপ দাদা পূর্ব যুগ থেকে করে আসছে অতই সহজ। কল্কি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 15 দ্বাদশ শুক্ল পক্ষ শ্রী মাধব মাসি মাধব, কল্কি জন্মগ্রহণ করবে তারিখ বলছে, দেখেছেন, চিন্তা করেছেন? দ্বাদশ শুক্ল পক্ষ, দ্বাদশ মানে 12, শুক্ল পক্ষ দুটো পক্ষ, একটা শুক্ল পক্ষ একটা কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ মানে প্রথমে আসে, প্রথম অর্ধাংশের 12 তারিখে, বঙ্গানুবাদ রবি আউয়াল, আউয়াল মানে প্রথম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাহিকুল মাকতুম 167 পৃষ্ঠা, সাফির রহমান মুরাকপুরি অনেকগুলি নিয়ে এসেছেন তারিখ, তার মধ্যে এটা নিয়ে এসেছেন। তো 12 রবি আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা একটা মত। তো দেখুন আমি বলছি দেখুন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবি আউয়াল, আর আপনাদের বলছে দ্বাদশ শুক্ল পক্ষ। আজ একজন ব্যক্তি চেনার জন্য কি দরকার? বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, এমনকি পরিষ্কার ভাবে তার জন্ম তারিখটাও আছে, আর কি প্রয়োজন? আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 79, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 18, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 71, আল্লাহ সুবহানাহু বিভিন্ন জায়গায় বলছেন এমন কিছু লোক আছে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে চিন্তা করে না, গবেষণা করে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলছেন একই কথা বলছে ঋগ্বেদ মন্ডল নম্বর 10 শুক্ল নম্বর 71 মন্ত্র নম্বর 4, এমন কিছু লোক আছে দেখে দেখে না, শুনে শুনে না, অতএব তারা সত্য পথে কখনোই ফিরবে না। একই কথা বলছে বাইবেল গসপেল অফ জন নিউ টেস্টমেন্ট 11-13 অধ্যায় 13 অনুচ্ছেদ, এমন কিছু লোক আছে দেখে দেখে না, শুনে শুনে না, অতএব তারা স্বর্গরাজ্যে কখনোই প্রবেশ করবে না। তো পবিত্র কোরআন বলছে যেমন কিছু লোক আছে দেখে দেখতে চাইবে না, শুনে শুনতে চাইবে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আমি বলছি ঠাকুরমশাই আপনি একটু দেখুন, বিবেচনা করে দেখুন, তিনি বলছেন যে বাবা কথাগুলো কিন্তু ঠিক বলছো, মানে তিনি আস্তে আস্তে বিশ্বাস স্থাপন করছে। তারপরে এক পর্যায়ে তিনি আমাকে বলে উঠলেন যে রাহুল ভাই, যে এত জায়গাতে আমাদের দশম অবতার নাম তো কল্কি, তো আপনাদের দশম অবতার অর্থাৎ শেষ অবতার নাম তো মোহাম্মদ, তো নাম তো মিলছে না। তিনি একটা পয়েন্ট বের করেছেন, তিনি বলছেন আমাদের দশম অবতার মুক্তির পথ তার নাম হচ্ছে কল্কি, অতএব আপনাদের যে দশম অবতার বা শেষ অবতার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম তো মিলছে না। আমি বলছি ঠাকুর মশাই ঠিক বলেছেন, আসলে কল্কি শব্দের অর্থ কি? তিনি বলছেন কল্কি শব্দের অর্থ শত্রু বিনাশকারী। আমি বলছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম ছিলেন আল মাহি, মানে শত্রু বিনাশকারী। ইমাম বাঘাবীর একটি কিতাব শারুস সুন্নাহ হাদিস নম্বর 3036, শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ সুহাইব আরনাউত এবং ইমাম বাঘাবী হাদিসের সনদকে হাসান বলেছেন, 3036 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আমার অনেকগুলি নাম আছে, মোহাম্মদ, আহম্মদ, আল মাহি, আল আকিব, অনেকগুলি নাম, আল মাহি মানে শত্রু বিনাশকারী, আমি হচ্ছে সংস্কৃত মানে আল কল্কি, আরবি যদি করেন আল মাহি, হচ্ছে নামটা মিলে যাচ্ছে, আর কি দরকার? তিনি বলছেন যে রাহুল ভাই নামটা যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো বিশ্বাস করি, কিন্তু তুমি যদি একবার আমাকে দেখা দিতে তাহলে অন্তরটা কি খুশি হয়ে যেত। একজন নবী
তিনি বলছেন আমি তো বিশ্বাস করি, আমার অন্তরে কোনো ইমানের ত্রুটি ঘাটতি নেই, তবে একবার যদি দেখা দিতে কতই না উত্তম হতো। তো ব্যক্তি বলছে যে রাহুল ভাই যদি নামটা থাকতো তাহলে কোনো মতনৈক্য মতভেদ হতো না, তিনি নামটা দেখতে চাইছেন। আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই আপনার এই ঘরে কি কোনো লাইব্রেরি বা কিছু আছে মন্দিরে বই? জি রাহুল আছে। তো কি আছে? তো ভাগবত পুরাণটা আছে। আচ্ছা জি নিয়ে আসুন, ওতেই কাজ হবে। তো তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলছি ঠাকুরমশাই এই ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 76, খোঁজার পরে তিনি প্রথমে পেয়ে গেছেন দ্বিতীয় অধ্যায় 76 নম্বর মন্ত্র, মানে প্রথমে আছে 13 পৃষ্ঠা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপানো যেটা 13 পৃষ্ঠা। তো তিনি এবার পড়ছেন, আছে একবার শেষের দিকে চলেছেন 76 মন্ত্র। তিনি পড়তে পড়তে শেষের দিকে এসে তিনি মুখে আর কিছু তুলছেন না, যে ঠাকুরমশাই কি ব্যাপার বলুন কি পেয়েছেন? তিনি বলছেন যে রাহুল ভাই এই শ্লোকটি এখানে আছে। মানে তিনি তাজ্জব হয়ে গেছেন, আচ্ছা ঠাকুরমশাই কি পেলেন? যে রাহুল ভাই শ্লোকটি এখানে আছে, আমি অনেকবার পড়েছি এই গ্রন্থটি, আমি হাত থেকে নিয়ে দেখছি যে বইটি প্রকাশ করেছে 1952 সালে, ছিঁড়ে গেছে, হলুদ পৃষ্ঠা হয়ে গেছে 1952 সালে। বইয়ের দাম ওইরকম একটি মোটা বইয়ের দাম মাত্র আপনার 3.5 টাকা, এরকম একটা মোটা বই, 1952 সালের বই। আমি বলছি এতদিন ধরে পড়ছেন, আর ঠাকুরমশাই বলছে আমি এতদিন ধরে পড়েছি, আর ভূমিকা তত মুকদ্দমাতে আছে, আমি চোখে পড়লো না শ্লোকটি। তিনি আমাকে দেখতে চেয়েছিলেন এটাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম যদি থাকে তাই হিন্দুদের মধ্যে তো মতনৈক্য মতভেদ থাকতো না। শ্লোকটি বলছে অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ মোহাম্মদ অন্ধকারিণী নাশিনী বিদায় হইতে দয়াতে বিবেক হো লোগো মোহাম্মদ নাম পর এক মেধাতি পর পধারেগা অজ্ঞান হেতু মোহাম্মদ, পরিষ্কার নাম এসছে মোহাম্মদ অন্ধকারিণী নাশিনী। মোহাম্মদ কি করতে আসবে? অন্ধকারকে দূর করতে। অন্ধকার কোন অন্ধকার? রাতের অন্ধকার, অজ্ঞতা বর্বরতা জাহিলিয়াতকে দূর করতে কে আসবে? মোহাম্মদ, পরিষ্কার নাম চলে এসছে। তিনি দেখার পরে তাজ্জব, তিনি বলছেন রাহুল ভাই মানে অসম্ভব একটা, কেমন যে আমি প্রথমে আছে দেখতে পেলাম না, ওই দেখেন পবিত্র কোরআনের আয়াত, এমন কিছু লোক আছে দেখেও দেখে না শুনেও শুনে না, আপনি দেখারই চেষ্টা করেন না কিভাবে দেখবেন? দেখার পরে তিনি বলছেন যে রাহুল ভাই আমি কিন্তু বিশ্বাস স্থাপন করছি যে আপনাদের দশম অবতার মানে আমাদের দশম অবতার কল্কি ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একবারে পরিষ্কার ভাবে মেনে নিচ্ছেন, অন্তর দ্বারা বলছেন, স্বীকার করছেন। আমার কাছে মোবাইলে রেকর্ড করা আছে, ইউটিউবে চলে যাবেন বিআর রাহুল হোসেন হিন্দুইজম অ্যান্ড ইসলাম মারবেন, দেখবেন বক্তৃতাটা পেয়ে যাবেন। তো ওখানে পরিষ্কার ভাবে তিনি স্বীকার করছেন। আমি তখন বলছি যে না কাজ মনে হয়ে গেছে, মনে এবার মনে ইসলাম কবুল করবে, খুব হাসি যে একজন ব্যক্তিকে যদি হেদায়েত করতে পারে আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিম যে একটা লাটুটের চাইতে উত্তম, মানে আমারও জান্নাতের রাস্তা ওর পিছপিছ চলে যাবো, ও তো মানে ভালো হয়ে গেল। তো সর্বশেষ ঠাকুরমশাইকে বলছি যে ঠাকুরমশাই আর একটি বিষয় যেটা আপনাকে যদি বলি, সমস্ত মানুষকে যদি শুধুমাত্র শ্লোকটি পড়ে আপনারা শুনিয়ে দেন তিনি পরিষ্কারভাবে মানতে বাধ্য, এমন একটি শ্লোক ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5-8 এবং 26-27 নবভারত প্রকাশনী 367-382 পৃষ্ঠা মহাত্মা গান্ধী রোড 76D 7,01 এখান থেকে কিনেছিলাম, বুঝতে পারলেন? ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5-8 এবং 26-27 মূল সংস্কৃত শ্লোক, বঙ্গানুবাদ দেখবেন নবভারত প্রকাশনী 367-382 পৃষ্ঠা মহাত্মা গান্ধী রোড 76D 7,01 কলকাতা এখান থেকে কিনেছিলাম। শ্লোকটি বলছে, তার আগে দেখুন মহিলারা এমন ভাবে চিৎকার করছে, মানে ওরা এসে বলছে যে কোথায় আসলাম রে বাবা, মানে ওদের কিরণমালা আজকে দেখা হয়নি, দেখেন ওদের কথা শুনতে পাচ্ছেন না, মানে এমন জোরে কথা বলছে ওরা যে আমাদের এখান থেকে কানে চলে আসছে, মানে ওরা বলছে কোথায় আসলাম, বোঝে না সে বোঝে না, দেখতাম একটু খুব টেনশনে পড়ে গেছে, ওদের ব্যাপারে কথা বলছে ওরা কোনো কানও দেয়নি, এখনো চলছে দেখুন, মানে ওদেরকে যে বলছি ওরা বুঝতে পারছে না। তো শ্লোকটি বলছে
শ্লোকটি খুব স্পষ্ট, এত স্মৃন্তরে মিলেচ্ছ আচার্য সমান্বিতাহা। একজন ব্যক্তি আসবেন যিনি হবেন বাইরের, অর্থাৎ ভারতবর্ষের না, ভারতবর্ষের না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোথা থেকে এসেছেন? আরব, ভারতবর্ষের বাইরে। কারণ হিন্দু ধর্মগ্রন্থ বা হিন্দু ধর্মটি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্যই প্রযোজ্য। যারা সিন্ধু নদের অভাগে বাস করে তারা হচ্ছে ভারতবাসী, তারা হচ্ছে হিন্দু। সংজ্ঞার দিক থেকে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7, ইয়দা ইয়দা হি ধর্মস্য জ্ঞানেতি ভবতি ভারত। যখন পৃথিবীতে অধর্ম নয়, যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে, মানে সর্বজনীন ধর্ম নয় এটা, ইয়দা ইয়দা হি ধর্মস্য জ্ঞানেতি ভবতি ভারত, যখন এই ভারতবর্ষের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, ঈশ্বর ভারতে আসে, অন্য জায়গায় আসে না, তার মানে ভারতবর্ষ থেকে অবতার আসবে না। বলছে এত স্মৃন্তরে মিলেচ্ছ, মিলেচ্ছ মানে একজন বহিরাগত ব্যক্তি, মানে ভারতবর্ষের লোক না। তো মোহাম্মদ সঙ্গে পরিষ্কার ভাবে বলছে লিঙ্গ ছেদ শিকাহীন, সে ব্যক্তির কি করা থাকবে? লিঙ্গ ছেদন করা থাকবে। ভাই লিঙ্গ বোঝাতে হবে? কারা লিঙ্গ ছেদন করা থাকে, মানে খাতনা দেওয়া থাকবে সেই ব্যক্তির। শিকাহীন মানে তার শিখা থাকবে না। প্রশ্ন চলে এসেছে কি? লিঙ্গচ্ছেদ মানে সে ব্যক্তি লিঙ্গচ্ছেদন করা থাকবে, শিখাহীন তার শিখা থাকবে না। শিখা মানে হিন্দু বাইরে দেখবেন জলটিকি দেয়, পেছনে পেছনে জলটিকি দেয় না, এই জলটিকি থাকবে না সে ব্যক্তির। পঞ্চগর্ব সমান্বিতাহা, সে ব্যক্তি যখন উপাসনা করবে পঞ্চগর্ব, পঞ্চ মানে পাঁচ, পঞ্চগর্ব মানে পাঁচবার সে ব্যক্তি কি করবে, গঙ্গা জলস্য, গঙ্গা জল দ্বারা পাঁচবার পবিত্রতা অর্জন করবে। কিসের কথা বলছে? পরিষ্কার ভাবে অজু করার কথা বলছে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত অজু ফরজ, সে ব্যক্তি পাঁচ ওয়াক্ত অজু করবে, পঞ্চগর্ব পাঁচবার করবে, পরিষ্কার ভাবে বলছে। মরুস্থল নিবাসিনাম, সে ব্যক্তির স্থান কোথায় হবে? মরুস্থল নিবাসিনাম, কোথাকার নিবাসী হবে? মরুভূমির। মক্কাকে কি বলার প্রয়োজন আছে? ঠাকুরমশাইকে যখন এইভাবে একটা একটা করে বলতে লেগেছি, ঠাকুরমশাই মানে মানে কোন দিকে যাবে, সমস্ত কিছু মিলে যাচ্ছে। আর তার কাছে ধর্মগ্রন্থটি রীতিমতো আছে, তার ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি শুধু শ্লোকটা পড়ে শুনে দিচ্ছি, আর তিনি মিলিয়ে নিচ্ছেন। আর ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই কথা কি ঠিক বলছি, ধর্মগ্রন্থ কি মিলছে? তুমি যে বাবা ঠিক মিলছে তো, আচ্ছা তাহলে কি আর অপেক্ষা কেন? মহাম্মাদ ইতি খ্যাত, মহাম্মাদ ইতি খ্যাত, মহাম্মাদ ইতি, ইতি কখন ব্যবহার করি? চিঠি যখন লিখি মিডিল ইতি দিই নাকি, মানে শেষ শেষ ইতি যখন লিখি তারপরে কিছু লিখবো মাথায় থাকে মানে না লেখে মানুষ, মানে ইতির পরে কিছু থাকে না। মহাম্মাদ ইতি খ্যাত, মহাম্মাদ সর্বশেষ ঋষি, মোহাম্মদ সর্বশেষ ঋষি, তারপরে কেউ আসবে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিল মির্জালকুম ওয়ালাদ রাসূলুল্লাহ ওয়া খাতাবিন নবিয়িন ওয়া কানা লা বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ বলছেন একই কথা, আর কি দরকার, আর কি প্রয়োজন? ঠাকুরমশাই সমস্ত কিছু শোনার পরে তিনি মেনে নিচ্ছেন, দেখছেন, বুঝছেন, সর্বশেষ একটি কথা বলছেন যে রাহুল ভাই সমস্ত কিছু বুঝলাম, তো আমাদের হিন্দুদের মধ্যে এত বড় বড় স্কলার আছে, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, এত বড় বড় স্কলার আছে, তারা কি এইসব শ্লোকগুলি পড়েনি? এত বড় পণ্ডিত আমরা পূর্বপুরুষদের এগুলো ধরে করে আসছি, এগুলো কি সবই ভুল? বুঝতে পেরেছেন কি বলেছে? আপনি যে কথা বলেন আমরা মুসলিমরা বলেন না, এ বাধ্যতা ধর্ম আমল থেকে করে আসছি, ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত, আর আজকে হুজুর এসে বলছে করা যাবে না, এটা বিদআত, করলে নাকি জাহান্নামে যাবে। তো তিনি আমাকে ওই কথাই বলছেন যে রাহুল ভাই এতদিন ধরে আমি করে আসছি, এত বড় বড় আলেম ওলামা মানে তাদের ধর্মের পণ্ডিত আছে মাসায় কাছে, তারা কোনোদিন আজ পর্যন্ত জানতে পারলো না এই কথাগুলো, আছে তো ঠিকই দেখছি, তো এটা কি সম্ভব?
আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই ওইসব ব্যক্তির কথা শুনবেন না, ধর্মগ্রন্থ বলছে সেটা শুনবেন। ধর্মগ্রন্থকে দিয়ে কি ওইসব মহাত্মা মহাপুরুষদেরকে বিশ্লেষণ করবেন, না ওইসব ব্যক্তি দিয়ে ধর্মগ্রন্থকে বিশ্লেষণ করবেন, কোনটা? আমাদের দাবি হচ্ছে এটা যে ধর্মগ্রন্থ দিয়ে সমগ্র মানুষকে আমরা কি মেপে দেখবো, কে ঠিক বলছে কি ভুল বলছে। একই কথা বলছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, ইয়া শাস্ত্র বিধি মু শ্রী জবর্তেতে কাম করোত না সুখম না সিদ্ধম না বনোতি না পরম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম, সে কখনো সুখ লাভ করতে পারে না, কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। স্বর্গরাজ্যে প্রবেশ মানে জান্নাতে যেতে পারে না। অর্থাৎ ধর্মগ্রন্থ বাদ দিয়ে আপনি যদি নিজের ইচ্ছা খেয়াল খুশি অনুসারে যজ্ঞ করেন, পুজো করেন, অর্চনা করেন, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, আপনার ধর্মগ্রন্থ বলছে। সর্বশেষ ঠাকুরমশাই সেদিন চলে গেলাম, একদিন ফোন করে তিনি আমাকে বলছেন যে রাহুল ভাই একটা জিনিস মনে করবেন না। তো কি? যে আপনি আমাকে ফোনও করবেন না আর কোনোদিন মন্দিরে আসবেন না। আমি বুঝতে পারলাম না যে হঠাৎ এই কথা বলছে কেন, ভালো সম্পর্ক আমার সঙ্গে। তিনি বলছেন না বাবা আসবেন। আমি ঠাকুরমশাই ঠিক আছে আর কোনোদিন যাবো না, ফোনও করবো না। তো ঠাকুরমশাই একটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন। তো আচ্ছা কি বলুন, তো আমাকে নাচতে বলার কারণ কি? তিনি বলছেন রাহুল ভাই আপনার সঙ্গে যখন আমি কথা বলি বা আলোচনা করি তখন আমার ঈশ্বরের প্রতি আমার ভক্তি উঠে যায়। কি বুঝলেন? তিনি বলছেন পরিষ্কার ভাবে যে আপনার সঙ্গে যখন আমি আলোচনা করি তখন আমার ঈশ্বরের প্রতি ভক্তি উঠে যায়। মানে তিনি বুঝতে পারছেন যে আসলে আমি যে কথাগুলো বলছি সেটা মানে অস্বীকার করার কিছু নেই, কিন্তু যেহেতু তিনি দীর্ঘদিন ধরে গোস্ত করে আসছেন, বাপদাদা পূর্ব পুরুষ থেকে করে আসছেন, তাই তিনি ছাড়তে চাইছেন না। ভাই এই ব্যক্তির পরিণাম কি হবে? সত্য বিমুখ, সত্য জানার পরে অস্বীকার অমান্য করছে। এই ব্যক্তির পরিণাম যেমন পরিণাম, আমি ঠাকুরমশাইকে সেদিনকে বললাম আচ্ছা ঠাকুরমশাই ঠিক আছে, আপনাদের আমাদের কাজ ছিল ফাজাক্কির, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কি প্রচার করা, আমাদের কাজ শুধুমাত্র প্রচারই করা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলকে দারোগা রূপে প্রেরণ করেননি, দারোগা মানে জোরপূর্বক নিয়ে আসতে হবে তাদের কাজ, কিন্তু আমরা তো দারোগা নয়, তা আমাদের এমনটি কাজ নয়। আমি শুধুমাত্র বললাম যে ঠাকুরমশাই আমার কর্তব্য ছিল এটাই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটা আপনার কাছে পৌঁছে দেওয়া, আমি আজকে পৌঁছে দিলাম। কিয়ামতের মাঠে আপনি আমাকে কখনো বলতে পারবেন না যে আমাকে কেউ দাওয়াত দেয়নি আর আমার কলারটা ধরতে পারবেন না, আমি দায়িত্ব মুক্ত আলহামদুলিল্লাহ। আমি বললাম যে ঠাকুরমশাই ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনাকে পৌঁছে দিয়েছি আমার যতটা কর্তব্য ছিল, আপনি চান মানতে চান না মানবেন আর অমান্য করতে চাইলে অমান্য করবেন, সত্য এবং মিথ্যা দুটো আপনার সামনে পৃথক হয়ে গেছে, আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন, কোনো সমস্যা নেই। তিনি বললেন শুধুমাত্র জয়গুরু। আমি হচ্ছে ঠিক আছে ছেড়ে দিলাম ফোনটা। তারপর ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হলে ঠাকুরমশাই শুধু দূর থেকে দেখে বলে বাবা কেমন আছো, বলে একটু হাসি দেয়, মিষ্টি মিষ্টি একটা হাসি দেয়, আমিও একটা মিষ্টি হাসি দিই, যে ঠাকুরমশাই ভালো আছি, শেষ, এখন মতো চলছে। তো আপনাকে বোঝাতে চাইলাম এটা অনেক সময় মানুষকে সত্য জানার পরে মানুষ গ্রহণ করে না, তার কারণ হচ্ছে এটা একটা যে এই রীতিটা যে এত বড় বড় আলেম ওলেমা এত বড় বড় ঠাকুর প্রহিত এদেরকে ভুল করে আসছে, অথচ তার কিছু স্পষ্ট আছে, অথচ তারা জানে যেটা আসলে ভুল কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছে, এই কারণে তারা অমান্য করছে। সূরা বাকারা সন মধ্যে 1:46 আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তারা খুব ভালোভাবে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই নবী। ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই একজন নবী। আল্লাহ মিসাল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন এইভাবে যে একজন মা যেমন তার সন্তানকে যেরূপ চিনে সেইভাবেই তারাও চিনে, কিন্তু তারা অমান্য করছে। কেন জানে? হিংসা, শুধু শুধু হিংসা কোনে ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে চিনে, আপনার থেকে ভালো বোঝে যে তাদেরই নাবি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তারা মানে না হিংসাতে। এর হচ্ছে সত্য বিমুখ। প্রশ্ন শুরু করে দেন, 11টা বেজে গেছে। এক ভাই প্রশ্ন করেছেন যে অন্য ধর্মের ব্যক্তিদেরকে আমরা কিভাবে আহ্বান জানাবো, তা আমার বক্তের একটা অংশ ছিল অন্য ধর্মের ব্যক্তিকে আহ্বান করাই, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী যে উপস্থাপন করলাম সেই কথাগুলো তার সামনে বলুন, আর তাকে শুধুমাত্র বলুন যে ভাই এই যে কথাগুলো আপনার ধর্মগ্রন্থে বলছে আমার ধর্মগ্রন্থ মানার প্রয়োজন নেই, আপনি আপনার ধর্মগ্রন্থ মানুন, আপনি খোঁজার চেষ্টা করুন আপনাদের কল্কি পুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই দুটো গ্রন্থকে কিনুন, আর কেনার পরে একবার পড়ে দেখুন যে আপনাদের কল্কি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হচ্ছে আর এই ব্যক্তি কে। আর আমরা বলবো যে আপনি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে একবার পড়ুন, দেখবেন আপনাদের কল্কি পুরাণ বলছে একজন ব্যক্তি আসবে,
আর আমরা মুসলিমরা দাবি করছি যে অলরেডি ওই ব্যক্তি চলে এসেছে, আর তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা তার আনুগত্য অনুসরণ করছি। আর যজুর্বেদ অধ্যায় নম্বর 31 মন্ত্র নম্বর 6 অনুযায়ী আমরা স্বর্গে যে প্রবেশ করব, আপনারা স্বর্গে যেতে পারবেন না, কারণ তাদের শর্ত দিয়েছে এটাই। স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে এটাই যে কল্কি অবতারের আনুগত্য অনুসরণ করতে হবে। যে ব্যক্তি অনুসরণ আনুগত্য করবে সেই জান্নাতে যাবে। অর্থাৎ পরিষ্কারভাবে আমরা প্রমাণই করে দিলাম যে হিন্দু ভাইদের কল্কি অবতার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কোনো ব্যক্তি নয়। তাকে এইভাবে দাওয়াত দিন তার ধর্মগ্রন্থ দিয়ে। আশা উত্তরটি পেয়েছেন, জাযাকাল্লাহ।